ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই যে এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারান্টি দেয়, যেমন অ্যাডামস ইউনিভার্সিটি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে বুধবার গোটা রাজ্যের 24টি মহকুমার একাধিক স্থানে 6 দফা কর্মসূচির ভিত্তিতে দাবি দিবস পালন করা হয়। এদিন রাজধানী আগরতলায় দাবিগুলির সমর্থনে হাতে পোস্টার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হলো, অত্যাবশ্যকীয় পণ্য কর্পোরেটদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, নারী নির্যাতন বন্ধের জন্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগ গ্রহণ করা সহ বিভিন্ন দাবি এদিন তারা তুলে ধরেন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান নারী নেতৃত্বরা। রাজ্য কমিটির উদ্যোগে সারা রাজ্যে 24টি মহকুমার একাধিক স্থানে আমরা 6 দফা কর্মসূচির ভিত্তিতে আজকে দাবি দিবস পালন করছি। এই দাবিগুলোর মধ্যে মেইন হলো অত্যাবশ্যকীয় যে পণ্য কর্পোরেটদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা দেওয়া চলবে না। দ্বিতীয়ত, নারী নির্যাতন লকডাউনের মধ্যেও ক্রমবর্ধমান, এটা যাতে বন্ধ করা হয় এবং সরকার যাতে, স্বরাষ্ট্র দপ্তর যাতে তাতে উদ্যোগ গ্রহণ করে, কঠোর ব্যবস্থা গ্রহণ করে, এই দাবি আমাদের।